রাজ্য বিভিন্ন প্রান্তত বানে এতিয়া ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার মাজতে নানা ধরনের অঘটন সংঘটিত হয়েছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আমি দর্শক জানাই আছো। বানর মাজতে খোঁজাইত নাও দুর্ঘটনা, জাতিপুরত 27 যাত্রী সহ বুড় গেছে এখন নাও, 24 জন যাত্রীক জীবন্তে উদ্ধার করা হয়েছে, সন্ধানহীন হয়েছে তিনি টিকটমারি শিশু। আরক্ষী, এসটিআরএফ, এনডিআরএফর উদ্ধার অভিযান ইসলামপুরের গৈ আছিল নাওখ, উদ্ধার করা সকলক খোঁজাই এফআরইউত ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে আমি আজ দর্শকলক জানাই আছো এই চাঞ্চল্যকর খবর। বানর মাজতেই খোঁজাইত নাও দুর্ঘটনা, অতি ভয়ঙ্কর খবর সংঘটিত হয়েছে। হাতীকুড়ত 27 যাত্রী সহ বুড় গেছে এখন নাও, 24 জন যাত্রী জীবন্তে উদ্ধার করা হয়েছে, কিন্তু অতি দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে। এই মুহূর্তলৈকে তিনিটি কণমানি শিশুর সন্ধান নাই। আরক্ষী, এসডিআরএফ, এনডিআরএফ বাহিনীয়ে উদ্ধার অভিযান অব্যাহত রাখে। এই নিশার পরিবেশ আমি দর্শকদের দেখাইছো কিদরে উদ্ধার অভিযান অব্যাহত রাখে এসডিআরএফ, এনডিআরএফ বাহিনী। বানর মাজতে খোঁজাই তিন নাও দুর্ঘটনা, আর এইদরে যখন লোক আহত হয়েছে কেনেদরে উদ্ধার করা হয়েছে আমি সেই দৃশ্য দর্শকক দেখাইছো। ততালিকে এফআইআর ভর্তি করা হয়েছে। অতি ভয়ঙ্কর নাও দুর্ঘটনা যেহেতু রাজ্য বিভিন্ন প্রান্তত বানে এতিয়া ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর এই দৃশ্য আমি দর্শকক দেখাইছো, চাও কিদরে এসডিআরএফ, এনডিআরএফ বাহিনীয়ে উদ্ধার অভিযান চলাইছে। 24 জন যাত্রীক জীবন্তে উদ্ধার করা হয়েছে। নাওখনত আছিল 27 গৰাকীকৈ যাত্রী, ইয়ারে 3টি কণমানি শিশুর বর্তমানে কোনো ধরনের সংসূত্র লাভ করা নাই। আর এনেদরে আহত সকলক ততালিকে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। রাজ্য বিভিন্ন প্রান্তত বানে কাল রূপ ধারণ করেছে, নানা ঠাইত নানা ধরনের অঘটন। তার মাজতে কালি বানর মাজতে খোঁজাইত নাও দুর্ঘটনা, ভয়ঙ্কর নাও দুর্ঘটনা। এই নাও দুর্ঘটনাত 24 জন যাত্রীক জীবন্তে উদ্ধার করেছে। কিদরে এসডিআরএফ, এনডিআরএফ বাহিনীয়ে নিশা এনেদরে অভিযান চলাইছিল, এই দৃশ্যসমূহ আমি দর্শকক দেখাইছো। এজন এজনকে এনেদরে উদ্ধার করে চিকিৎসালয়ত ভর্তি করাইছে। কেইবাজনের অবস্থা অতি গুরুতর বলে জানিব পৰা গৈছে, কিন্তু এতিয়াও সন্ধানহীন হয়ে আছে 3টি কণমানি শিশু। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে পুয়ার ভাগত, নিশা বহুপরলৈকে উদ্ধার অভিযান চলিছিল, আর তারপর আজি পুয়া পুনের উদ্ধার কার্য অব্যাহত রাখিছে। কিন্তু এই মুহূর্তলৈকে কণমানি শিশু তিনটির কোনো ধরনের সংসূত্র লাভ করা নাই। আর উদ্ধার করা লোকসল খোঁজাই এফআরইউত ভর্তি করা হয়েছে। ইসলামপুরের গৈ আছিল নাওখন, নৈর কোবাল খুঁটে উটুয়াই নিয়ে নাওখন। আর এই নাওর দুর্ঘটনাত 24 জনক জীবন তেনেদরে উদ্ধার করে চিকিৎসালয়ত ভর্তি করেছে। আর পানি যে স্পীড আহি আছে, মানে সেই স্পীড মানে মানুষ যাওয়া বহুত ভাল হয়েছে। আমি যে গেছো বহুত ভাল কাম করছি। আপনার ভাবো 12 জন উদ্ধার করেছে, 12 জন না 13 জন, টোটাল 13 জন হবো। মিসিং দুটা বাচ্চা হয়েছে, দুটা যেটু নাকি বাচ্চা এজনী মাইকী আছে তার লেডি হয়, তার দুটা বাচ্চা। সি মানে কইছে যে মোর বাচ্চা তো মোর লগত আছিল কিন্তু মই রখাব নোৱাৰিলো, পানি যেটু স্পীড সেই স্পীডত সি রখাব নোৱাৰিলে। লাস্ট মানে আপনার রেস্কিউ করে থাকতে, প্লাট রেস্কিউ করে থাকতে আমার খবর পালো যে এখন নাও এক্সিডেন্ট হল। আপনার সেইখন নাও আছিল ইসলামপুরের, তাত মানুষ আসিল আপনার, কোয়া মতে 27 জন আসিল, 27 জন থাকিব লাগিলে। এতিয়া আমি আমার দুখন নাও গৈছিলোঁ, দুখন নাওয়ার আমি কি করলো, এখন নাওত আমি 14 জন আনিলো, আর এখন নাওত আপনার 10 জন আনিছে, গতি টোটাল মানুষ আমি 24 জন আনিছো। তার মাজত আপনার আমার এজন পাবলিক আসে, আমাক বহুখিনি হেল্প করেছে, কারণ রাস্তা হাত চিনি পাওয়া আমার অসুবিধা হয়েছিল, আমি মাজতে আমি উঠাই লৈছো। আর যিকেজন আনা হয়েছে সেইকেজনের মাজত আপনার এজন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়াজন আপনার এম্বুলেন্সত পঠিয়া দিয়া হল, আর লগতে 2জন মিসিং হয়েছে, 2জন বাচ্চাই হয়। আপনার এজনের বয়স কোয়া মতে আনুমানিক 7 বছর, আর এজনের বয়স 5 বছরমান হবো।